রাজদীপের জীবনপ্রদীপ নিবেছে বুধবার, আর তারপর থেকেই ক্ষোভে ফুসছে রাজ্য। দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠছে যুব সমাজ, মৃত্যুশোকে মুহ্যমান কুণ্ডু পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত গাফিলতি ছিল, তা জীবন দিয়ে দেখিয়ে দিল নদিয়ার স্বপ্নদীপ কুণ্ডু। হাজারো স্বপ্ন নিয়ে যাদবপুরের বাংলা সাহিত্য নিয়ে পড়তে আসা, সাহিত্যের রস আস্বাদের আগেই জীবনকে ফাঁকি দিয়ে মৃত্যুর পথ বেছে নিল ওই তরুণ। এক প্রকার বাধ্য হয়ে মেইন হোস্টেলের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে জীবনকে আলবিদা জানায় স্বপ্নদীপ। তার স্বপ্ন নিভে গেলেও সে তার জীবন দিয়ে র‍্যাগিংয়ের নির্মমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাজনীতিতে সারদা থেকে শুরু করে নারদা, রোজভ্যালি, এমনকি শিক্ষক নিয়োগ কাণ্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমাদের বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমকে আমরা দেখেছি তদন্ত শেষ করার আগেই তদন্তের কারা দোষী সেটা নির্ণয় করে দেয়, আমরা সেই পথে চলি না। আসলে বিষয়টা হচ্ছে যে হোস্টেলেই ঘটনাটা ঘটেছে সেটা যে সাবজেক্টের আন্ডারে, সেই আর্টস এবং সেই আর্টসের যারা নির্বাচিত ওখানকার সংসদ, সেটা এসএফআইয়ের সংসদ, সেটা বাম ছাত্র সংগঠন, তারা নিয়ন্ত্রণ করেন। এবং এই বিষয়গুলো নিয়ে প্রথম দিন থেকে যখন থেকে যে কোনো উপাচার্য এসেই লাগাম পড়ানোর চেষ্টা করেছেন, কখনো সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বরে নেশার আখড়া বন্ধ করা থেকে শুরু করে যেই করার চেষ্টা করেছেন না কেন, তখনই হোক কলরব আন্দোলন হয়েছে। সৌরভ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সৌরভ চৌধুরী যাদবপুরের ভেতরে এসে পাই, আর যাদবপুরের বাইরে তিনি হচ্ছেন বিজেপি। কুণাল দেবাংশুর পোস্টে শেয়ার করে লেখেন, সেই দাবি ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক আন্দোলন, যে কজনে মৃত্যুতে জড়িত চিহ্নিত করে তাদের শাস্তি হোক। প্রত্যেকের উচিত তদন্তে সহযোগিতা করা এবং যারা যারা জড়িত এই মৃত্যুর পেছনে আছেন প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, তদন্তের মুখে এই ধরনের কথা বলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে না তো শাসকসেবী? শাসকসেবীর এই ধরনের কথা বললে প্রশাসন কি আদৌ নিরপেক্ষ তদন্ত চালাতে সক্ষম হবে? তৃণমূলের মুখপাত্র দেবাংশু বাবুরা নাকি বলছেন যে শকুনের রাজনীতি করছে কেউ কেউ, তো পশ্চিমবঙ্গটাকে তো ভাগার বানিয়েছেন, তো ভাগার থাকলে তো শকুন আসবে, তো ভাগার বানানোর দায় এবং দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। প্রতিদিন ধরে এই ধরনের ঘটনা চলেছে, রাজ্য সরকারের দায়বদ্ধতা, সাধারণ মানুষের দায়বদ্ধতা আছে, ছাত্র সংগঠনগুলির দায়বদ্ধতা আছে, তারা কেউ দায়বদ্ধতা পালন করছে না, বুদ্ধিজীবীরা আজকে কোথায়? সম্প্রতি নানা ঘটনা থেকে এই যুক্তি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও তৃণমূল শিবিরের অভিযোগকে নস্যাৎ করে কঠোর শাস্তির দাবি তুলেছে বাম শিবির। কুণাল ঘোষ, দেবাংশু, ওদের যারা আসামি কাজ করায় দাঁড়িয়ে আছে, তারা গোটা রাজ্যটাকে সর্বনাশে ঘুরায় নিয়ে চলে গেছে। একটার পর একটা দুর্নীতি কাণ্ডে যারা জড়িয়ে আছে, যারা নিজেরা মারামারি করে এতগুলি প্রাণ চলে গেল নির্বাচনের সময়, সেই তাদের কাছ থেকে এইসব বুলি শোনার কোনো মানে নেই। বরং যে এই যে নদীদের মতো ছেলেটি প্রাণ চলে গেল, তার সাথে সাথে আমাদের এসএফআই সেক্রেটারি সৃজন ভট্টাচার্য তার বাড়িতে গিয়ে দেখা করে এসছে, তার তার পরিবারকে আশ্বাস দিয়ে এসছে যে আমরা তার পাশে আছি, আপনাদের পাশে আছি, এই যারা দোষী তাদেরকে শাস্তি দাবি। এবং কোন পথে স্বপ্নদীপ রহস্য মৃত্যুর তদন্ত উত্তর দেবে সময়, তবে রাজনীতিবিদদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ রাজ্যবাসীর। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হওয়ার পরিবর্তে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।